হাই আজ আমরা শেয়ার করব ঘরে বসেই কাঁচা ফুল দিয়ে কিভাবে ড্রাই ফ্লাওয়ার্স তৈরি করবেন চলুন দেখে ফেলি ড্রাই ফ্লাওয়ার্স একটা মিডিয়াম সাইজের ড্রাই ফ্লাওয়ার বুকে তৈরির জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে কিছু ফ্রেশ ন্যাচারাল ফ্লাওয়ার্স আমি এখানে কিছু গোলাপ এবং লিলিয়াম পানিতে চুবিয়ে রেখেছি লিলিয়াম দিয়ে কিন্তু ড্রাই ফ্লাওয়ার্স তৈরি করা সম্ভব না কারণ লিলিয়ামের পাপড়িগুলো কিন্তু অনেক মোটা এ ধরনের মোটা পাপড়ির ফ্লাওয়ার্স দিয়ে ড্রাই ফ্লাওয়ার তৈরি করা যায় না হয়তো অন্য কোনো টেকনিক আছে বাট ঘরে আমি যেভাবে তৈরি করি গোলাপ দিয়ে সবচেয়ে সুন্দর হয় আর গোলাপ ফুলের স্টিকগুলো আমি পানিতে চুবিয়ে রেখেছি যতক্ষণ ফ্রেশ রাখা যায় সেজন্যে পাশেই রয়েছে আমার একটা বনসাই আর এই বনসাই ট্রিটা নিয়ে আমি আরেক দিন কথা বলবো আজকে নয় আপনারা দেখতে পাচ্ছেন পাশে ব্যাম্বু প্ল্যান্টসও আছে আমি ব্যাম্বু প্ল্যান্টসগুলো পানিতে চুবিয়ে রেখেছি আর ড্রাই ফ্লাওয়ার্স তৈরির জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে তা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার্স বাঁধার জন্য এই ধরনের কিছু ম্যাটেরিয়াল এগুলো আসলে ফুলের দোকানে কিনতে পাওয়া যায় এই ব্যাম্বু প্ল্যান্টসগুলো রেখেছি ন্যাচারাল এই ধরনের একটা ভাব আমি আমার ড্রাই ফ্লাওয়ার্সেও নিয়ে আসবো সেটা দেখানোর জন্য আর লাগবে টিস্যু কাপড় এবং একটা সিজার আমি এখানে ফুলের দোকান থেকে কিছু ফ্রেশ হোয়াইট রোজ কিনে নিয়ে এসেছি এগুলো ফুলের দোকানে ওরা পানিতে চুবিয়ে রেখেছিল আর ওখান থেকেই আমি কোনো বুকে তৈরি না করে ফ্রেশ ফ্লাওয়ারের দশটা স্টিক কিনে নিয়ে এসেছি আমি ওদের বলেছি শুধুমাত্র একটা রশি দিয়ে এগুলো বেঁধে দিতে আর ওরা আমায় এগুলো পাটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কি করে আপনারা ঘরে বসেই ড্রাই ফ্লাওয়ার তৈরি করবেন আমি এখন রিবনের বান্ডল থেকে লম্বা করে কিছুটা রিবন কেটে নেব এই রিবনটা আসলে মাপ মতো কাটতে হবে যদি আপনার ড্রাই ফ্লাওয়ার্স আপনি একটু লম্বা রাখতে চান রিবনটা বেশি লম্বা করে কাটবেন আর যদি ছোট বুকে হয় তাহলে ছোট করে কাটলেও চলবে এখন আমি এই রিবনটা দিয়ে ফ্লাওয়ার্সগুলো বেঁধে ফেলব আর লম্বা করে রশিটা রাখবো যাতে যেই বস্তুটার ওপর জিনিসটা ঝুলবে সেখানে বাকি অংশটা বেঁধে দিতে পারি এখন আমি এই কাঁচা ফুলগুলোকে উল্টো করে ফেলবো আর এই উল্টো বাঁধা ফ্লাওয়ারগুলো আমি এখন ঘরের এক কোণে ঝুলিয়ে দেব ড্রাই ফ্লাওয়ার তৈরি করা কিন্তু একদম ইজি এক একজন এক একভাবে ড্রাই ফ্লাওয়ার তৈরি করে এগুলোকে মানুষ অনেক সময় কালার করে বাট আমি ন্যাচারাল কালারটাই লাইক করি এখন আমি ড্রাই ঠিক সপ্তাহের জন্য যে সমস্ত জায়গা একটু হিউমিড সেখানে হয়তো ড্রাই ফ্লাওয়ার তৈরি করতে একটু সময় লাগতে পারে বাট ড্রাই এনভায়রনমেন্ট যদি হয় তাহলে কিন্তু দু সপ্তাহের আগেই আপনার ড্রাই ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে এই স্টিকগুলো কিন্তু আগে থেকেই ড্রাই করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে সুন্দর একটা বুকে তৈরি করব আপনারা যখন রিবন চুজ করবেন তখন ঘরের যে কোনায় রাখবেন সেখানকার আসবাবপত্র কিংবা জিনিসপত্রর সাথে সামঞ্জস্য রেখে রিবন চুজ করবেন যেমন এই বুকেটা কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলে রাখব সেই জন্য ড্রেসিং টেবিলের জিনিসপত্র সাথে সামঞ্জস্য রেখে আমি পিঙ্ক কালারের রিবন ইউজ করব এখানে আপনারা র্যাপিং পেপারের একটা রোল দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি টিস্যু কাপড় কাইন্ড অফ ম্যাটেরিয়াল জিনিসটা সফট এবং খুব সুন্দর যে কোনো বুক স্টোরের র্যাপিং পেপার সেকশনে এই ধরনের ম্যাটেরিয়ালের রোল কিনতে পাওয়া যায় আমি সোজা করে একটা টুকরো কেটে নিচ্ছি আমার বুকেটা বাঁধার জন্য যেহেতু আমার ফ্লাওয়ার ভেস্টটা ক্লিয়ার একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি কিছুটা অলিভ অয়েল ঢেলে নিচ্ছি কেটে নেওয়া রিবনটা দিয়ে এখন ড্রাই ফ্লাওয়ার্সগুলো সুন্দর করে বেঁধে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ড্রাই ফ্লাওয়ার্স বুকে দু সপ্তাহ পর অন্যটা দেখাবো কিন্তু ক্লিয়ার ভেস্ট যদি হয় তাহলে অবশ্যই অলিভাল দিয়ে নেবেন আর সামান্য অয়েল সলিউবল কালারও কিন্তু দিতে পারেন সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাই বাই